হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। আর থাম্বনেল দেখে সবাই অবশ্যই বুঝতে পেরেছো আজকে তোমাদের জন্য কী নিয়ে আসছি। এটাকে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম ধরে বলে, এটা হচ্ছে সবজি খিচুড়ি বা নাবড়া খিচুড়ি। তো যা লাগছে, আমি নিয়েছি আজকে হচ্ছে ফুলকপি, আলু, বেগুন, আর নিয়েছি হচ্ছে পালং শাক, ব্রোকলি। আসলে এগুলো আমার ঘরে ছিল, তার জন্য ভাবলাম যা ছিল তাই দিয়ে করি, কারণ অনেক দিন ধরেই ব্রোকলিটা ছিল। আর নিয়েছি শিম, গাজর। আসলে এটা শীতের সময় কিন্তু অনেক বেশি মজা লাগে, শীতের সময় গরম গরম, চারিদিকে শীত তার মধ্যে গরম গরম খেতে অনেক মজা লাগে। আমি ধনিয়া পাতাও নিয়েছি, আর যেহেতু টক করব, অনেক সময় আমরা তেঁতুল দিয়ে থাকি, কিন্তু এখন আমি জলপাই ছিল সেজন্য জলপাই দিব। আর আমি খিচুড়ি রান্না করার জন্য যা লাগছে, পেঁয়াজ কুচি বা রসুন কুচি, মরিচ কুচি, এগুলো আমি আলাদাভাবে কেটে নিয়েছি। আর আমার ঘরে যে ধরনের সব ডাল ছিল আমি সবগুলো অল্প অল্প করে দিব, তাহলে একটু টেস্টটা বেশি হবে। তো আমি সব রকম ডাউলে চাউলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন আমি চাউলটাকে সুন্দরভাবে ধুয়ে নেব, দেন আমি ধোয়ার পরে আমি তখন এর ভিতরে সব সবজিগুলো অ্যাড করব। অ্যাড করে খিচুড়ি যেভাবে আমরা চুলায় বসাই সেভাবে একদম সিম্পলি বসিয়ে দিব। আর এত ঝামেলাও হয় না, বেশি ঝামেলাও না। আমরা কিন্তু সবসময় বেশিরভাগ এই খাবারটা রাতে খেয়ে থাকি। আমরা সবাই বাড়ির সবাই যখন এক জায়গায় হই তখন আমরা রাতে এই খাবারটা সবাই রান্না করলে গরম গরম খেতে অনেক ভালো লাগে। এর মধ্যে যদি লাউ দেওয়া যায়, পেঁপে দেওয়া যায় বা লাউয়ের শাক দেওয়া যায়, তাহলে আরও বেশি মানে বেশি টেস্টি লাগে। কিন্তু যেহেতু আমি এখন লাউয়ের শাক পাচ্ছি না, আমি পালং শাক দেবো, ধনিয়া পাতা দেবো বেশি করে, তাহলে হয়তো ভালো লাগবে আশা করছি। আর যেহেতু আমি ভয়েসটা আমি খাওয়ার পরে দিয়েছি, সেহেতু আমি বলতে পারছি যে আসলে অনেক টেস্টি হয়েছিল, অনেক ভালো লেগেছে, আমরা অনেক খেয়েছি। আর আমি সব সবজিগুলো এভাবে সুন্দর করে কেটে সুন্দরভাবে ধুয়ে আমি আমার ডালের সাথে, আমি চালের সাথে সব কিছু দিয়ে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মরিচ দিয়ে দেবো, দেন আমি আস্তে আস্তে করে যে খিচুড়ি রান্না করার জন্য যেমন আমরা যা দিয়ে থাকি, যে সব মশলা, তেজপাতা বলো, গরম মশলা, যেগুলো দিতে, আমি অল্প অল্প করে সব দিয়ে দেবো যাতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আর আমি এর মধ্যে আদা রসুনেরও একটু পেস্ট দিব, সেটা আমি লাস্টের দিকে দিব। আর আমি এখন হলুদ, লবণ, ঝাল সব কিছু সুন্দর করে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এটা ডোলে ডোলে মাখিয়ে নেব যাতে ঝালগুলো, সব কিছু মশলাগুলো সুন্দরভাবে মেখে যায়। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো আমি একটা জিনিস এখনও দিই নাই, আমি তেলটা কিন্তু এখনও এর মধ্যে দিই নাই, তেলটা আমি সব একটু পরে দিব। কারণ যেহেতু আমি যদি এখন তেল দিয়ে মশলা সবগুলো সাথে, তাহলে আমার হাতের সাথে একদম বেশি লেগে যাবে, সেই জন্য আগে সব মশলাগুলো দিয়ে নিতে হবে, দিয়ে তারপর সুন্দর করে আগে মাখিয়ে নিতে হবে। এটা সব খিচুড়ি রান্না করার সময় যদি আমরা খিচুড়িটাকে মাখিয়ে বসিয়ে দিই বা মাংস সেটার মধ্যে, আমার মনে হয় তেলটা আগে মানে পরে দেওয়াটাই উচিত। আমি দেখেছি আমার মাকে, আমি বুঝতাম না, তো তার কাছ থেকে আমার শেখা। আর আসলে আমরা সব কিছুই কম বেশি মায়ের কাছ থেকেই শিখি বা বোনের কাছ থেকে শিখি। তো আমি এখন সুন্দর করে এটা মাখিয়ে নেব, সুন্দর করে হাত দিয়ে, যতক্ষণ না আমার মনে হচ্ছে যে এটা ঠিকমতো মাখানো হচ্ছে, আমি সব কিছু একদম সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে তেল অ্যাড করব। আমি এর মধ্যে এখন তেল অ্যাড করব, আমার মাখানো হয়ে গেছে, আমি সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব, আর তেল দেওয়া হয়ে গেলে আমি তারপরে চুলাটা জ্বালিয়ে দেব, আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন আমি এটা নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
এটা যেহেতু ফুটতে শুরু করেছে, এখন আমি এ পর্যায়ে পালং শাক আর ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর আমি জলপাইটাও সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর আমি জলপাইটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তো এখন আমি সুন্দরভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না সব সবজিগুলোর সাথে মিশে যায় আর একটা স্টিকি ভাব আসে, ততক্ষণ আমাকে এটা নাড়তে হবে। আর নাড়ার পরে কিন্তু আমাকে স্টোভটা বন্ধ করে দিতে হবে, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমাদের অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর অবশ্যই অবশ্যই কিন্তু এই শীতে এই ধরনের খাবার কিন্তু একবার না হলেও রান্না করে খাবে। আমরা তো অনেক সময় এটা খেয়ে থাকি সকালে বা রাতে, বেশিরভাগ রাতেই খাওয়া হয়, কারণ রাতে আসলে আমাদের অন্য কোনো কিছু খেতে মন চায় না। শীতের মধ্যে তো এগুলো আসলে অনেক 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 ভালো লাগে খেতে গরম গরম। তো তোমাদেরও ভালো লাগবে। আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও যে আমার এই সবজি খিচুড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে। গরম গরম সবজি খিচুড়ি। শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।